আমি আজকে তোমাদেরকে ছয়টা কাজের কথা বলবো এই ছয়টা কাজ যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় এই প্লাস পাওয়া এটা নিশ্চিত কাজগুলো কি কি এক নাম্বার তোমাকে সময় বের করতে হবে মানে বেশি বেশি করে সময় বের করতে হবে পড়ার জন্য অন্য কাজগুলোকে কমিয়ে দিয়ে পড়ার জন্য বেশি বেশি সময় বের করতে হবে সময় বের করার কাজটি যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে তুমি এ প্লাসের দিকে অনেকাংশে এগিয়ে যাওয়া নাম্বার টু ফোকাসিং তুমি অনেক সময় বের করলা কিন্তু পড়ায় মনোযোগ দিলা না অর্থাৎ তোমার ফোকাস যদি ঠিক না থাকে তাহলে তোমার রেজাল্ট কখনোই ভালো হবে না সো এ প্লাসকে খুব ভালো করে ফোকাস করো পারলে তোমার রুমে যেখানে তুমি পড়ালে করো চারপাশেই প্লাস লিখে রাখো যে তোমার এই প্লাস দরকার রাইট সো ফোকাস অন ইউর রেজাল্ট নাম্বার থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে এমসি কিউতে তোমাকে ভালো করতে হবে তো এমসিকিউতে ভালো কীভাবে করা যায় সেটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে তুমি দেখে নিতে পারো দেখলে আশা করি তোমার এমসিকিউ অনেক বেশি ভালো হবে সো এই টপিক নিয়ে আর আমি কিছু বলতে চাচ্ছি না নাম্বার ফোর বইয়ের বেসিকগুলোকে ভালো করে শেখা অর্থাৎ যে যত বেশি বইয়ের বেসিকগুলোকে ভালো করে ক্লিয়ার করবা তার কনফিডেন্স অন্যদের থেকে বেশি থাকবে এবং তার পরীক্ষাও অন্যদের থেকে বেশি ভালো হবে সো তার এ প্লাস পাওয়ারও সম্ভাবনা বেশি এখন প্রশ্ন হচ্ছে বইয়ের বেসিকগুলোকে এই অল্প সময়ের মধ্যে কীভাবে ক্লিয়ার করব। তোমাকে প্রথমেই বলছি সময় বাড়াই দিতে হবে ফোকাস ঠিক রাখতে হবে তাহলে তোমার শেষ হবে সব শেষ হবে বইয়ের যত বেসিক আছে সব তোমার শেষ হয়ে যাবে যদি তুমি প্রথম যে দুইটা কাজ ছিল সেগুলোকে ভালো করে পালন করো আর বইয়ের বেসিকগুলোকে ভালো করে শেষ করতে চাইলে তুমি যদি কোনো টপিক না বুঝে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো অন্যান্য চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো তোমার টিচারের কাছে যেতে পারো তোমার বড়ো ভাইয়ের কাছে যেতে পারো তোমার আব্বা আব্বাব্মুর কাছে যেতে পারো যার কাছে গেলে তুমি সমাধান পাবা তার কাছে যাবা নাম্বার ফাইভ টেস্ট পেপারের মধ্যে যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আছে বিশেষ করে যেগুলো বোর্ডে আসছে এবং যেগুলো সরকারি কলেজগুলোতে আসছে এগুলোকে যারা বুঝে বুঝে সমাধান করবে যদি তাকে অন্য একটা প্রশ্ন একটু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে যদি সে পারে এরকমভাবে সমাধান করতে হবে যদি তোমার প্রস্তুতিটা এরকম হয় যে তুমি ঘুরিয়ে দিলেও আনসার করতে পারতেছ তাহলে ধরে নিতে পারো যে রিটার্ন পার্টে তোমার এই প্লাস নিশ্চিত নাম্বার সিক্স সামাজিক হওয়া সামাজিক হওয়া মানে হচ্ছে যে এটা একটা কাজ হ্যাঁ এটা আসলে একটা কাজ আমি এটাকে কাজ বলবো সামাজিক হওয়া মানে কি মানে হচ্ছে তোমাকে ধর্মীয় নিয়ম কানুন পারিবারিক নিয়ম নিয়মকানুন এবং সামাজিক যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে মেনে চলা অর্থাৎ ধর্মীয় কাজগুলোকে ঠিকভাবে করা পরিবারের সবার সাথে সঠিকভাবে আচার ব্যবহার করা এবং বড়দেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা আব্বা আম্মার সাথে ভালো রিলেশন রাখা এবং সমাজে যারা আমরা থাকি তাদের সাথে ভালো রিলেশন রাখা এই কাজগুলো করলে আসলে মেন্টাল প্রেশার কম থাকে মনের মধ্যে শান্তি থাকে এই কাজটা যারা করবা বিশেষ করে পরীক্ষার আগ মুহূর্তে ধর্মীয় কাজগুলোকে বাড়াই দিতে হবে এই কাজটা করলে যেটা হয় মনের মধ্যে শান্তি আসে আর যখন শান্তি আসবে তখন তোমার টেনশনগুলো তোমার থেকে চলে যাবে তুমি নিশ্চিন্তে পড়ার টেবিলে বসে পড়তে পারবা সো আমি যে ছয়টা কাজ দেখালাম এই কাজগুলো যারা সঠিকভাবে পালন করতে পারবা তারাই প্লাস পাবা এটাতে কোনো সন্দেহ নেই পাশাপাশি আমাদের চ্যানেলে তোমরা দেখবে অনেকগুলো সাজেশনমূলক ভিডিও দেওয়া আছে অনেকগুলো সাবজেক্টের টিউটোরিয়াল আছে অনেকগুলো সাবজেক্টে আমরা সাজেশন দিয়ে রাখছি তোমরা সেগুলো ফলো করতে পারো তো আমাদের ফেসবুক পেজ আছে পেজের লিংক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ফেইসবুকে আমাদের সাথে জয়েন হয়ে যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করাও ভিডিওটি ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে বলবা আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা